कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्ण। तो ग्रন্থ ম্যারাথন এর এবছর হচ্ছে 2023। এই গ্রন্থ বিতরণ তো প্রতি বছরই শিল প্রপাদের উপস্থিত থাকাকালীন, এবং মহাপ্রভু যখন এই জগৎ থেকে অপ্রকট হন, সর্বস্বামীদেরকেও শিক্ষা যা দিয়েছিলেন, ওনারা সেই শিক্ষা বঙ্গদেশের তিন গোস্বামীকে দিয়েছিলেন। সে তিন গোস্বামী জীব গোস্বামীর অধীনে শিক্ষা গ্রহণ করার পর ওনারাও শিক্ষা এই বিতরণ করার জন্য গ্রন্থ নিয়ে গ্রন্থ ম্যারাথন করার জন্য বের হয়েছিলেন। সেই শিক্ষাটা আবার আমরা দেখি যে বৈদিক যুগে কৃষ্ণ কি প্রথম বেদ দান করেছে ব্রহ্মাকে, এই গ্রন্থ বিতরণ, এটা সৃষ্টির প্রারম্ভ থেকেই চলে আসছে। আর শ্রীল প্রভুপাদ সেটা 50 বছর পূর্বে আমেরিকাতে শুরু করেছিল, আর সেটা প্রতি বছরই নেয়। আমরাও এবছর শুরু করছি, 22 তারিখ থেকে শুরু হয়েছে, আজকে 3 দিন হলো। তো গ্রন্থ বিতরণ সম্বন্ধে একটা সুন্দর একটা ভিডিও আমরা দেখব, প্রপাত এ সম্বন্ধে কি বলছে। লস অ্যাঞ্জেলেসে ভাগবতের প্রবচনে প্রভুপাদ 5ই জানুয়ারি 1974 সালে বৃহৎ মৃদঙ্গ প্রতি ঘরে ঘরে পৌঁছে যাবে, এ বিষয়ে প্রভুপাদ বলছেন। নয়ং দেহ দেহ ভাজাং নীলোকে কষ্টান। আর একটা সুন্দর একটা ভিডিও আছে, এই গ্রন্থ বিতরণ কেন আমরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। বচাও হ্যাঁ বচাও বচাও, আরে কই হ্যায়, আরে মদদ করো, আরে প্লিজ মেরি মদদ করো, প্লিজ মুঝে বচা লো। কোন হচ্ছে ভগবদ্ধামে উদ্দেশ্যে গমন করছে সেই জাহাজ, সে আইডিয়া ভক্তরা আশ্রিত হয়েছে, কিন্তু এই জগতে ভবিষ্যৎ তারা অর্চনা করছে তো পাচ্ছে। ये लो जल्दी से पकड़ो, ऊपर आ जाओ, বিতরণ করা কৃষ্ণ পে মানে ভরসা রাখো। তাদের কৃষ্ণের চরণে আশ্রয় গ্রহণে সুযোগ হ্যাঁ, মায়ের ভাত পাত আ চুকি হ্যায়, জয় শ্রী কৃষ্ণ। মায়ের হাত থেকে তাকে রক্ষা করা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে মানুষকে কি করে নিচ থেকে সাগর থেকে করে তুলবো, সেই টপের সাউন্ড একটু বন্ধ। ভগবান এর ধামে যদি আমরা যেতে চাই, তাহলে ভগবান আমাদেরকে ভগবদ্ গীতার জ্ঞান ইত্যাদি কোনো কিছু দিয়ে গেছে, গীতা ভাগবত ইত্যাদি, সেগুলো এখন আমাদেরকে
নিজেদেরকে ভালো করে অধ্যয়ন করতে হবে, যার দ্বারা আমি নিজে এবং অন্যদেরকেও কি করতে পারবো, ভগবানের কাছে নিয়ে দিতে পারবো। এখানে বলছে ডিস্ট্রিবিউট বুকস অ্যান্ড সো সেভ এ সোল টুডে। আমরা যদি আত্মাদেরকে, এই জগতে পতিত আত্মাদেরকে যদি ভগবানের কাছে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, না প্রভুপাদের গ্রন্থ বিতরণ করতে হবে। তার সে সম্বন্ধে যেমন তৃষ্ণার্ত ব্যক্তিকে কুয়োর নিকট যেতে হয়, এবং কিন্তু কলিযুগে কিন্তু এর বিপরীত। হ্যাঁ, কুয়াশার মাধ্যমে জলকে এখন আসতে হচ্ছে ব্যক্তির নিকটে। কেন? কারণ ভগবদ গীতায়, শ্রীমদ ভাগবতে বলা হচ্ছে, প্রায়েণ অল্প আয়েষু সভ্য কলাবস্মিন যুগে জনা মন্ধা সুমন্দ মতয় মন্দ ভাগ্যেহি উপদ্রুত। এই কলিযুগের মানুষ পারমার্থিক ভাবে খুবই মন্দভাগ্য, অল্প আয়ু, কলহ প্রিয়। তো তারা ভালো কাজের জন্য কষ্ট করবে না, খারাপের জন্য কষ্ট করবে। অর্থাৎ এর দ্বারা বোঝানো হচ্ছে, কুয়া থেকে আগে জল মানুষ তুলত, কিন্তু এখন মোটর দ্বারা জল মানুষের কাছে চলে আসছে। অর্থাৎ এই কলিযুগে মানুষ মন্দিরে এসে বলবে না, আমাকে একটু ভগবানের কথা বলুন, আমি ভগবানের একটা গ্রন্থ নিতে চাই, ভগবদ্গীতা পড়তে চাই ইত্যাদি, এগুলো নিজের থেকে বলবে না। কিন্তু ভক্তদেরকে কি করতে হবে, না প্রত্যেকটা ব্যক্তির কাছে যেতে হবে। যেমন দুধ বিক্রেতা কি করে, হ্যাঁ দুধ নিয়ে মানুষের ঘরে ঘরে যায়, কিন্তু যারা মদ মদ্যপান করে তারা কিন্তু মদের দোকানে গিয়ে মদ পান করে। অর্থাৎ গ্রন্থ বিতরণ মানে হচ্ছে এরকমটা, মানুষ কিনতে আসবে না, কিন্তু যারা বিতরণকারী ভক্তরা রয়েছে তাদেরকে কি করতে হবে, তাদের কাছে যেতে হবে এবং তাদেরকে এই জিনিসটা বোঝাতে হবে। এরপরে বলা হচ্ছে এই গ্রন্থ ম্যারাথনে অতিরিক্ত শক্তি প্রয়োগ আমাদেরকে করতে হবে। কেন শক্তি প্রয়োগ করতে হবে? কারণ এখানে বলা হচ্ছে পুট দ্য এক্সট্রা ইফোর্ট টু বি এক্সট্রা অর্ডিনারি। তা আমরা যদি অন্য সময় গ্রন্থ বিতরণ করতে চাই কিংবা অন্য কিছু করতে চাই ভগবানের জন্য, এই গ্রন্থ ম্যারাথন কিন্তু তখন করা কিন্তু খুব কঠিন। কিন্তু এখন একটা আলাদা একটা বিশেষ একটা শক্তি কাজ করে। যেমন আপনি এখানে যে বিষয়টা আমরা দেখলাম, আপনি যত বেশি শক্তি প্রয়োগ করবেন তত বেশি আপনার অতিরিক্ত আপনার কাছে ভালো কিছু আসবে। তা আপনার সেই অতিরিক্ত শক্তিটা আপনাকে এই গ্রন্থ বিতরণের জন্য প্রয়োগ করতে হবে, মানসিক ভাবে হোক, কায়িক ভাবে হোক, বাচিক ভাবে হোক, যেভাবে হোক, এই গ্রন্থ ম্যারাথনের জন্য চেষ্টা বিভিন্ন ভাবে করা যায়। কিন্তু মূল কথা হচ্ছে এক্সট্রা ইফোর্ট যদি আমরা দিই, এক্সট্রা অর্ডিনারি, আমরা অনেক কিছু লাভ করতে পারবো। এরপরে বলা হচ্ছে ভগবান আমাদের জন্য লাভ লেটার লিখেছে। হ্যাঁ, আমরা প্রত্যেকে ভগবানের সন্তান, তো ভগবান আমাদেরকে ভালোবাসে, ভগবান আমাদের জন্য কি কথা বলে গেছে, সে কথাটা আমাদেরকে তো জানতে হলে সে ভগবানের লাভ লেটারটা পড়তে হবে। ভগবান আমাদেরকে কত ভালোবাসে, ভগবানের এই ভালোবাসার প্রতিদান আমরা কি করে দিতে পারি, আর ভগবানের কাছে কি করে আমরা ফিরে যেতে পারি। আর ভগবান কিন্তু এত দয়ালু, তিনি তার ধাম থেকে এই জগতে এসে আমাদের জন্য অনেক কিছু বলে গেছে, যেগুলো পরবর্তীতে গীতা, ভাগবতম, তারপরে চৈতন্য চরিতামৃত ইত্যাদি শাস্ত্র রূপে ভগবান আবার লিখেও দিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু
লিখে দিয়ে গেছে ঠিক আছে, কিন্তু বিভিন্ন রাইটাররা সেটার বিভিন্ন ভাবে ব্যাখ্যা করছে, তো যার দরুন মানুষ প্রকৃতপক্ষে যথাযথ জিনিসটা জানতে পারছে না। শ্রীল প্রভুপাদ এই জন্য ভগবদ্গীতার নাম দিয়েছে যথাযথ। আমরা প্রভুপাদের ভাষ্যগুলো যদি আমরা নিজেরা পড়ি তাহলে বুঝতে পারবো এগুলো কতটা অভ্রান্ত, প্রামাণিক বৈদিক শাস্ত্রের ভিত্তিতে রচিত। সেগুলো যখন আমরা অন্যের কাছে প্রচার করব, তখন মানুষেরা ভগবানের সাথে যে আমাদের একটা নিত্য সম্পর্ক রয়েছে সেই সম্পর্কটা আবার পুনরুজ্জীবিত হয়। জীব মুক্ত কৃষ্ণ দাস তাহা বলি গেলা, এই দোষে মায়া তারে গলায় বান্ধিলা, চৈতন্য চৈতন্যতে বলা হচ্ছে। আমরা ভুলে গেছি কৃষ্ণকে, সেজন্য আমরা এখন এই জগতে কষ্ট পাচ্ছি। তো ভগবান ভগবদ গীতায় বলছে যে আমার এই লাভ লেটার যে পৌঁছে দেবে, তিনি আমার অত্যন্ত প্রিয়। কখন প্রিয়? না অতীতে ছিল, না বর্তমানেও হবে, না ভবিষ্যতেও হবে না, এতটা আমার প্রিয়। তা আমরা যদি ভগবানের এই লাভ লেটার অর্থাৎ ভগবদ গীতা যদি অন্যদের কাছে পৌঁছে দিই, তাহলে আমরা ভগবানের খুব প্রিয় হতে পারো এই গ্রন্থ বিতরণের দ্বারা, যেটা 18 অধ্যায়ে রয়েছে। তারপর ভগবদ গীতা কিভাবে জীবন বদলে দিয়েছে তার কিছু ঘটনা, অনেক ঘটনা রয়েছে। জাস্ট আমি জাস্ট একটা ঘটনা বলি, আমেরিকাতে একটা ব্যক্তি হোটেলে যাবে সুইসাইড করার জন্য। তো তার পূর্বে সপ্তাহখানেক আগে ভক্তরা প্রত্যেকটা হোটেলের মধ্যে ভগবদ গীতা বিতরণের জন্য উদ্যোগ নিয়েছিল। একটা হোটেলে রিসেপশন কাউন্টার থাকে না, সেই রিসেপশন এই অভ্যর্থনা কক্ষে কিছু ভগবদ গীতা রেখেছে। একটা ব্যক্তি সুইসাইড করার জন্য ঢুকবে, তার আগে একটু ব্যতিক্রম ধর্ম একটা গ্রন্থ দেখতে পেয়ে তিনি কি করলেন, সেই গ্রন্থটা নিয়ে ঢুকে গেলেন। তো তিনি আত্মহত্যা করবেন, কিন্তু তিনি আত্মহত্যা করার আগে তিনি বলছেন না আমি একটু করে পড়ে দেখি যাওয়ার আগে। উনি পড়তে 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 সকাল হয়ে গেছে, তিনি আর আত্মহত্যার কথা ভুলেই গেলেন। অর্থাৎ এই গ্রন্থ মানুষকে কিভাবে যে পরিবর্তন করতে পারে তা বলা বাহুল্য। তো সেই জন্য এই ভগবদ্গীতা প্রভাদের গ্রন্থ ম্যারাথন করা অনেক গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ।